এক বেটা করছে বিয়া, এখন বৌরে যে কি কইব, বছর করে গিয়া সারা বাংলাদেশটা সারা পৃথিবীতে আমার কথায় কেউ রাগ করে না। কেউ করবে না আপনারা রাগ? আগাই এলামু হরেক রকম পাগল দিয়া মিলাইছ মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা খেলা। আরে চিঠির মধ্যে কোরআনের আয়াত বলার সময় সঠিকভাবে উপস্থাপন করতে বলছে, তা আমি তো কথাই কইলাম না। হ্যালো, এই আপনি মাইক বুক ঠিক করেন। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছ মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা খেলা। প্রশ্ন করছেন যে কার প্রসমে আল্লাহ পাক নবুয়তি দিয়েছিলেন, তারপরে এই নবুয়ত ছিল সামনে পিছে গেল কেন, তারপর হইল কোন 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 মানুষের ললাটে এই নবুয়ত, এই হলো তার জিজ্ঞাসা। কিন্তু তার আগে একটা কথা আমি এরে জিগাইল, হ্যাঁ এই শিরিন দেওয়া কি কই শোনো, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আমি যখন কথা বলবো আমার লগে আপনারা কথাবার্তি কইবেন, বুঝলেন নি? এই নতুন বোর মতো বইয়া থাকলে হইব না। এক বেটা করছে বিয়া, এখন বৌরে যে কি কইব, বছর করে গিয়া এ খুঁজা পায় না। হের বরে কয় অনেকক্ষণ পর, রাইত তো মনে করে নেতিক দা চোদ্দ না গেছে গা, এখন কয় তুমি খাসির মাংস খাও, তো বেটি অনেকক্ষণ পর কয় হ খাই, এটুকু যাই চুপ হয়ে গেছে। আজানটা দিয়া লাইব ফজরের আজান, আপনারা যারা বিয়া শাদি করছেন কি এমনি বাসর ঘর করছেন? হ্যাঁ, তখন বউ কয় যে তয় খাসির মাংস আপনিও খান, কয় হ আমিও খাই, কত মাংস আপনিও খান আমিও খাই, কি হইল? কয় না তোমার লগে একটু আলাপ সালাপ করলাম, এখন একটু আলাপ সালাপ বাউলের লগে করতেইব, নাইলে জোর পাওয়া যাব না। শব্দ হইল কি আলী আলী আলী। আচ্ছা হায়দার নাম রাখলো বাপ মায়, তার নাম আল্লাহ রাখলো আলী, আবার আল্লাহর এক নাম হলো আলিউ। আমি জানতে চাই এই আব্দু আবু তালেবের ছেলের নাম হলো আলী, আল্লাহর নাম হলো আলিউ, এই আলী আর আলিউর মধ্যে পার্থক্য কি, কোন শব্দের অর্থ কি? আগে এলামু কি কন্যা কন্যা, এরপরে কয় যে কার পশমের মধ্যে নবুয়ত ছিল। একটা কথা মনে রাখবেন, মুহাম্মদ নূর বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকের ললাটে ছিল, এটাই কিতাব সাক্ষী,
দেয়। যার ললাটে মুহাম্মদিনুর ঝলক মারে নাই সে কখনো নবী পয়গাম্বর হতে পারে না। এখনো পৃথিবীতে যত অলিয়া উলিয়া গাউস কুতুব আছে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের মধ্যেই ললাটেই মুহাম্মদিনুর ঝলক দেয়, এজন্যই তারা অলিয়া উলিয়া হয়। আপনি যদি দুধ না বেচেন আপনি কি দুধালা হবেন? বাদাম না বেচলে বাদামওয়ালা হবেন? হ্যাঁ, মিষ্টি না বেচলে মিষ্টিওয়ালা হবেন? এই এই আর যেন কেউ না ওঠে, এই লেটকি দিয়া ভন লেটকি দিয়া। আরে দুইজনে মিললে হোতান না হেরে, আবার মুসরাইতেছে। এই আরে দূর, সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে আমার কথায় কেউ রাগ করে না, কেউ করবে না আপনারা রাগ? দেখছো এলা তোমার মতো মাইয়া লোক একটা যেই সংসারে থাকবো ওই সংসারে তে ঝামেলাই যাইব। আর আমার মতো স্বামী লইয়া এক নারী যদি আমার মতো 100 স্বামীও রাখে কোনো সমস্যা নাই, এক লোকের সংসার করতে পারবো। মানুষে মানুষে বেশ কম আছে না? দেখেন সামাউন নামে এই পৃথিবীতে একজন নবী ছিল। কি সামাউন? এই সামাউন নবীর উম্মতেরা সামাউন নবীরে মানে না। উম্মতেরা ধৈরা ধৈরা করে কি মারে, আর মারার যে সিস্টেম ওরে বাপ রে বাপ। আরে ওইটার একটু বন্ধ করো গো, আইট আইট কইরে কইতেও পারি না কারণ বউ তো নিজের না। একটা মোবাইল বাজতেছে ওইটারে কেমনে আইট কইরে ঘুমু কোন? এই সামাউন নবীর উম্মতেরা সামাউন নবীরে ধরে দইরা জবাই করে, জবাই কইরা ওইটা টুকরা টুকরা কইরা জাউরান দে রাইন্দা গরুরে খাওয়ায়, খাওয়াইয়া লয়া কয় আপদ বিদায় হইছে। পরের দিন সকালবেলা গরুতে লাদে লাদে বুঝেন তো ওই যে গোবর দে লাদে, আর ওই লাদার লগে ধাপ করা সামাউন নবী পয়রা কয় তোরা আল্লাহ খোদা মান। উম্মতেরা কয় এটারে কাল কাজ ভাই কইরা গরু দিয়ে খাওয়াইলাম, আজকাই গরুর গোয়া দিয়া ফিরে আবার আবার কয় ধর ধরছে দইরা কয়টারে টুকরা টুকরা কর করছে, কয়টারে পোর পড়ছে, কয় ছাই বানা বানাইছে পাহাড়ের উপরে উঠটা, এই ছাই উড়াই দিছে সাগরের মধ্যে, কোন ছাই কোন জায়গায় গেছে গা ঠিক ঠিকানা নাই। পরের দিন সকালবেলা মানুষের কাছে আইয়া সামাউন নবী কয় আল্লাহ খোদা মান। 1000 বার মারছিল, কতবার? 1000 বার মারছিল। এই এই কিছু হিগাবি না, এই কিচ্ছু হিগাবি না, হ্যাঁ কিচ্ছু হিগাবি না, গান হইলো আমার লগে আর হের লগে। কি কন আপনারা? আমি তো হিগাইতে না লোক লগে রাখি না। ওই আছে একজন হিগাইতে না আমার কয় মাইল লাগলে আমি আসি, শিরিনের লগে আমার মারামারি লাগবো না, আতা দিয়ে ওইটা রে মারামারি লাগবো না। হ্যাঁ কি কইলাম রে? হ্যাঁ সাইবানায়া পারে না, 1000 বার মারছে,
এখন এইটারে মারবো কেমনে, খালি জীবিত হয়ে যায়। মনে রাখবেন, একেবারে হৃদয়ে গাইতে রাখবেন আমার কথাটা, মনের কথা কোনোদিন ঘরের বউর কাছে কইবেন না। মনের কথা ঘরের বউর কাছে কইবেন, বিপদে পড়বেন। নয় নাম্বার স্যান্ডেল, ছয় নাম্বার পাউজার, হ্যাঁ পাই দিতে পারে না, ঠিক কিনা? সাত নাম্বার পাউজার, হ্যাঁ আট নাম্বার জুতা পাই দিতে কি পারবো? আর আজ পর্যন্ত শুনছেন বউ কোনো পুরুষের বেলায় ছোট বড় হয়? ব্যক্তের ফাইলা এই জন্য জীবনে কোনোদিন বোর কাছে মনের কথা কইবেন না। আজকা যদি আপনি সাইজা দেন, কালকে কইব ওই ঢেমনায় নাই ডিএডি করছে, বুঝলেন নি? হ্যাঁ, এই বৌরে গিয়া বাউ করছে যে তোমার স্বামী রে মাইরা, তোমার স্বামী রে মাইরা আমরা ঠিক রাখতে পারি না কেন, এটা জিন্দে হয়ে যায় কেন? আমরা বিরক্ত হয়ে গেছি মারতে মারতে, একটু তত্ত্বটা লও তো। আর আজকাল সামান্য নবীর বউ শোল টিপতাছে, আর টিপতাছে, পাও টিপতাছে, এত খেদমত করতেছে, বিরাট খুশি হয়ে গেছে। এখানে সামাউন নবী কয়, তুমি আজকে এত খেদমত করতেছ কি মনে করিয়া? কয়, স্বামী আপনার ওরা ধরে ধরে নিয়ে মারে, আমার যে কি কষ্ট লাগে আমি তো কিছু কইতারি না, দরদ আজকে উতলে পড়তেছে। হ্যাঁ, কয় আপনারে মারতে পারে না কেন? কয়, আছে একটা কারণ। কয়, কি কারণ? কয়, আছে একটা কারণ, কন যাইব না। হ্যাঁ, কয়, কারণটা কি? কয়, কারণটা হইল তুমি কিন্তু কেউর কাছে কইবা না। কয়, না আমি কমু মাথা খারাপ নি। কয়, দেখো আমার পিঠের মধ্যে পশম আছে, এই পশমে পশমে গিট্টু দিয়া যদি আমারে মারে, তাইলে আর কোনোদিন আমি জীবিত হব না। হুইন্যা তো গেছে, পরের দিনই তো হেই হ্যাগো কাছে কয়ে দিছে, কারণ ওরা তো বাউ করছে রে এই গোপন তত্ত্ব উদ্ধার করার লাইগা। পরের দিনেই ধৈর্যা নিয়ে পশমে পশমে গিট্টু দিয়া মারছে, আর জীবিত হয় নাই, কারণ ওই পশমের মধ্যেই ছিল সামাউন নবীর নবুয়তি। তো এই নবুয়তির সামনে ছিল, পিছে গেল কেন? মুহাম্মদী নূর। এই নবুয়তি ললাটের মধ্যে ছিল, কোটি কোটি ফেরেশতারা লাইন ধরে দাঁড়াইয়া দেখত, আর যাইতো। একবার যে দেখার সুযোগ পাইছে, দ্বিতীয়বার আর পায় নাই। একদিন আমার নবী কয়, হে পাক পরওয়ারদিগার, আমার সামনে এরা এরকম লাইন ধরে দাঁড়ায় কেন? বলে, দোস্ত আপনার ললাটের মধ্যে রাখছি আমি মোহরে নবুয়ত। বলে, এই ললাটের মধ্যে মোহরে নবুয়ত রাখছেন, এই মোহরে নবুয়ত দেখার জন্য ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায়, এটা আমার পিছে নিয়ে দেন। কয়, কেন? কয়, ফেরেশতাদের এই দৃশ্য দেখে যদি কোনোদিন আমার মনের মধ্যে অহংকার পয়দা হয়, তাহলে তো আমি গুণাগার হয়ে যাব। তখন আল্লাহ পাক কী করলো, এই কপাল থেকে মোহরে নবুয়ত নিয়ে দিল পৃষ্ঠ দেশে, যার মধ্যে অঙ্কিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আর আবু জাহেল মার কাজারা, আবু জাহেল কইতো এটা টিউমার। এই আবু জাহেল মার্কার লোক কিন্তু এখনো আছে, আছে না নাই? আবু জাহেল মার্কার লোক এখনো নাই, এখনো এক শ্রেণীর মানুষ আছে যারা পীর মুরিদে বিশ্বাস করে না। দেখেন, আপনি আমি মুসলমান, যারা মুসলমান ধর্মের তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। আমরা মুসলমান, আমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হব না যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদ না ধরব। কেন? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। সারেন্ডার করলাম কার কাছে গিয়া?
একজন কামেল মুর্শিদের কাছে গিয়া আত্মসমর্পণ করতে হবে, আর ওই মুর্শিদের হাত ধরে হইল কলেমাটা পাঠ করতে হবে। যে আমি আপনার হাত ধরে আমি পাঠ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন তো আমরা কয়জনে এই কামটা করছি? মায় গরু খাইতো, বাবাই গরু খাইতো, মসজিদে নামাজ পড়তে যাইতো, ওই মার দেহা দেই আমিও গরু খাই, বাবার দেহা দেই আমিও গরু খাই, বাপের হাত ধরে আমিও মসজিদে গেছি, কথা ঠিক কি না? হ্যাঁ, কিন্তু মুসলমান কিন্তু হই নাই, আমি জন্ম নিছি ইসলাম ধর্মে, মুসলমান হই নাই। মুসলমান হতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। নবুয়তের যুগে ছিল নবীর কাছে গিয়ে মুসলমান হওয়া, এখন হলো বেলায়েতের যুগ, এই বেলায়েতের যুগে হলো নবীর উত্তর সুরি হলো এই অলিয়াউলিয়া গাউস কুতুব পীর মাশায়েক, তাদের হাতে হাত দিয়ে আপনার বায়াত হতে হবে, আপনার মুসলমান হতে হবে। আমি তার দুটি প্রশ্নের জবাব করলাম, একটা রয়ে গেছে আমার নবী কোন নবী এটা আগে জানতে হবে। কেন? আমার নবী কিন্তু আমাদের মতো মানুষ না, এই জিনিসটা আগে জানতে হবে। আমাদের নবী আমাদের মতো মানুষ না। ও ভাই, কিছু কিছু মানুষ আছে যারা বলে নবী হইল আমাদের মতো মাটির মানুষ, আমাদের বড় ভাই, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল আমাদের মতো মানুষ না। কেন? নবী গেল ওই খোলা ময়দানে, আগে স্যানিটেশন ব্যবস্থা এত সুন্দর ছিল না, পায়খানা প্রসাব পাহাড়ের আড়ালে গাছের আবডালে এমনি করে করত। নবী সবসময় একটা খেজুর বাগানে গিয়া এই কাজটা করত। নবীর এক সাহাবি প্রত্যেক দিনই একটা ভাণ্ড লইয়া যাইতো ওই পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য। নবী আইলেই দরবারে যাইতো, গিয়া দেখতো চিহ্ন মাত্র নাই। একদিন নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন যে পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য গেলাম, আমি একটা দিনও পাইলাম না, কারণটা কি? আমার নবী কয়, আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রসাব পাক, এই পাক পায়খানা পাক প্রসাব জমিন ভক্তি ভরে প্রেম ভাবে কেউ দেখার আগেই খেয়ালায়। কি ও, আপনার আমি পায়খানা প্রসাব করলো এই এলাকা দিয়া কেউ যাইব? মাডিয়ে খাইব? মাডিয়েও খাইতো না, এলাকা দিয়েও কেউ যাইতো না, ওইটার দুর্গন্ধে। তাইলে কেমন করে বলে নবী আমাদের মতো মানুষ? কি নবী গোমে থেকে উইঠা সকালবেলা একটা পাত্র খুঁজতেছে, পাত্র পাইছে ঠিকই, ওটার মধ্যে পানি নাই। বিবি কয়, স্বামী কি খোঁজেন? কয়, এই পাত্রের মধ্যে পানি আছে লোক। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই রাইতের বেলা পিপাসা লাগছে, রাইতের বেলা পিপাসা লাগছে, আমি তো খাইয়া লাইছি। আমার নবী কয়, বিবি করছো কি? এটা তো আমার প্রসাবের পানি। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিপাসা লাগলো, রাতের বেলা উঠলাম পানি খাবার জন্য, আমি যখন দেখলাম এই পাত্রের পানি থেকে মেষকাম্বরের ঘেরান বাহির হয়, আমি ঘৃণাক্ষরে বুঝতে পারি নাই এটা যে প্রসাবের পানি। সেই ঘেরানের টানে আমি ভাবলাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতি কোনো পানি আপনাকে দিয়া গেছে জিব্রাইল খাওয়ার জন্য, আমিও সুযোগ পাই একটু খাইয়া লই। আমার নবী কয়, বিবি তোমার দেহটা পাক হয়ে গেল, এই দেহ দুজকের মধ্যে দিলেও আর জ্বলবে? ও ভাই, যার প্রসাবের থেকে মেষকাম্বরের ঘেরান বাহির হয় সে কি আমাদের মতো মানুষ? সে আমাদের মতো মানুষ না। এই শিরিন দেওয়ান, এইটা তো নবীর প্রসাবের কথা কইলাম, বড় পীর আব্দুল কাদির জিলানির প্রসাবে 400 ইহুদির এক মুসলমান বানাইছিল। আমি তোমার কাছে আর একটা প্রশ্ন করলাম যে বড় পীর আব্দুল কাদির জিলানির প্রসাবে 400 মানুষকে মুসলমান বানাইল কেমনে?
আরে বরফির বানাইলো মাইনা নিতে পারতাম, বরফিরের কে বানাইছে? বরফিরের প্রসাবে প্রসাবে এটা কেমনে বানাইলো আমার একটু কইবা খালি। সেই নবীর উপরে একটা গান রাখি, এই গানের মাধ্যমে বোঝা যাইব আমার নবী কে।